গাড়িতে সামান্য খোঁচা, আর তাতেই এক মহিলার কাণ্ড দেখে রেগে আগুন নেটপাড়া। রাস্তায় গাড়ি নিয়ে বেরুলে কত কাণ্ডই না হয়, গাড়ি রাস্তায় পড়বে আর কোনো আঁচড় থাকবে না, এমনটা আবার হয় নাকি? কিন্তু এই মহিলার কাণ্ড দেখে একরকম বিরক্তই হচ্ছেন সকলে। ঘটনাস্থল মধ্যপ্রদেশের ভোপাল। সকাল 10টা নাগাদ ওই মহিলা নিজেই গাড়ি চালিয়ে তার কর্মস্থলে যাচ্ছিলেন। সকালের ব্যস্ত রাস্তায় এক ফল বিক্রেতার ঠেলায় তার গাড়িটি সামান্য ছুঁয়ে যায়, আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি। গাড়ি থেকে নেমে শটান হাজির ফলওয়ালার সামনে, তার ঝুড়ি থেকে ছুঁড়ে ফেলতে থাকলেন একের পর এক ফল। রাস্তায় গড়াগড়ি খেতে থাকে সব। এমন কাণ্ড দেখে ওই ফল বিক্রেতা অনেকবার মহিলাটিকে অনুরোধ করেন এমনটা না করার জন্য, তিনিও গরিব খেটে খান, এভাবে ফল ছড়িয়ে দিলে তার অনেক লোকসান হয়ে যাবে, এমনকি গাড়ির ক্ষত মেরামতের জন্য যেটুকু খরচা হবে সেটাও তিনি দিয়ে দেবার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ওই মহিলা কোনো কিছুতেই কর্ণপাত করেননি, পথচারীদের কথাও তিনি কানে তোলেননি, শেষ পর্যন্ত বেগতিক দেখে পথচারীদের কথা তিনি শোনেন, এরপর তারাই সেই মহিলাকে থামান। আর এই ঘটনাটি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আর মহিলার এমন কার্যকলাপে সকলে স্তম্ভিত। তিনি নিজে তার পরিচয় দেননি, গাড়িতে লাগানো স্টিকার থেকে জানা যায় তিনি ভোপালের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। পুলিশ আপাতত ফল বিক্রেতা আর অধ্যাপিকা দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, দোষী প্রমাণিত হলেই অভিযুক্ত শাস্তি হবে। গাড়িতে আঁচড় লেগেছে বলে ওই মহিলা তেড়ে ফুঁড়ে ওঠেন, যদিও গাড়িতে একটা দাগও দেখা যায়নি, কিন্তু তারপরেও মহিলার অভিযোগ এবং আচরণ কোনোভাবেই মেনে নিতে নারাজ ভোপালবাসী। বিষয়টি ভাইরাল হওয়ার পর সকলে সরব হয়েছেন যাতে মহিলার উপযুক্ত শাস্তি হয়। মন্তব্যে উগড়ে দিয়েছেন ক্ষোভ, তবুও মহিলাটি নির্বিকার, ফল বিক্রেতার কাতর অনুনয়ন বিনয়েও মন গলেনি সেই মহিলার, এমনকি ক্ষতিপূরণের কথা তিনি উড়িয়ে দিয়েছেন, আর এতেই চটেছে নেটপাড়া।